নমস্কার, বেঙ্গলি সার্ভিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা জানব কিভাবে আপনারা কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে মান্ত্রা ডিভাইস সেট আপ করবেন এবং সেটি কিভাবে ইউজ করবেন। সম্পূর্ণ লাইভ ডেমো দেখানো হবে। ভিডিওটি লম্বা হলেও আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে নেবেন। কারণ পরবর্তীতে আমি এরকম বিভিন্ন সমস্যার সমাধান এই চ্যানেলে দিয়ে থাকি। কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে মান্ত্রা ডিভাইস সেট আপ করার জন্য সবার প্রথমে আপনাকে মান্ত্রা ডিভাইসটি কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে হবে। তারপর যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে মান্ত্রা আরডি সার্ভিস। সো আমি সার্চ করছি মান্ত্রা আরডি সার্ভিস। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমের যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর এখানে একটি ক্যাপচার শো করবে, ক্যাপচারে ঘরে ক্যাপচার বসাতে হবে। ক্যাপচার বসানোর পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে হবে মান্ত্রা আরডি সার্ভিস। এখানে ডাউনলোড MFS 100 আরডি সার্ভিস এখানে ডাউনলোড করতে হবে। তারপর মান্ত্রা MFS 100 ক্লায়েন্ট সার্ভিস এটাও ডাউনলোড করতে হবে, এবং এখানে উইন্ডোজ ডাউনলোড এখানে ড্রাইভার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর প্রত্যেকটি সফটওয়্যারকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি মেসেজ শো করবে, এখানে ইয়েস করতে হবে। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট করতে হবে, তারপরে নেক্সট করতে হবে, তারপরে এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে এখানে ফিনিশ অপশনে ক্লিক করে ফিনিশ করতে হবে। তারপর পরের যে দুটি সফটওয়্যার ছিল সেগুলিতে ক্লিক করে সেগুলি ডাউনলোড করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি মেসেজ শো করবে, এখানেও ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট করতে হবে, তারপর এখানে ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, এবং মেক দেখাবে মান্ত্রা, এবং মডেল নাম্বার দেখাবে MFS 100। তারপর এখানে স্টার্ট ক্যাপচার করে আপনি দেখে নিতে পারেন ক্যাপচার সঠিকভাবে হচ্ছে কি নেই। তো আমার এখানে সঠিকভাবে ক্যাপচার হচ্ছে। তারপর আমি এখানে এক্সিস্ট বটনে ক্লিক করে এক্সিস্ট করলাম। এক্সিস্ট করার সঙ্গে সঙ্গে এখানে ফিনিশ একটি বলে অপশন আসবে, এখানে ফিনিশ অপশনে ক্লিক করে ফিনিশ করতে হবে। যখনই দুটি সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে তারপর তৃতীয় নাম্বারটি ক্লিক করে তৃতীয় সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। যখনই তৃতীয় নাম্বারটিতে ক্লিক করা হবে তারপর এখানে একটি মেসেজ শো করবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইউর ডিভাইস। এখানে ইয়েস অপশনে ক্লিক করে ইয়েস করতে হবে, এখানে ক্লিক করে নেক্সট করতে হবে, তারপর এখানে ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে তারপর এখানে একটি মেসেজ শো করবে, কমপ্লিট দ্য MIS 100 V2 ড্রাইভার সেট আপ উইজার্ড। এখানে তারপর এখানে ফিনিশ অপশনে ক্লিক করে ফিনিশ করতে হবে। যখনই ফিনিশ হয়ে যাবে তারপর এখানে ফিনিশ হয়ে গেলে তিনটি সফটওয়্যারে এখন সাকসেসফুলি
ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে। মান্তা ডিভাইসের সফটওয়্যারগুলি ইনস্টল হয়ে গেলে আপনাকে ডিভাইসটি কানেক্টেড করতে হবে, কানেক্টেড করতে হবে, তারপর রিকানেক্টেড করতে হবে। সো আমি ডিসকানেক্ট করছি। দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস রিমুভ বলে একটি অপশন আছে, তার মানে হচ্ছে ডিভাইস, তার মানে হচ্ছে ডিভাইস ডিসকানেক্ট হয়ে গেল। এবং আমি এখন পুনরায় রিকানেক্ট করে দেখাবো। কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে সঙ্গে ডিভাইসে মান্তা ডিভাইস রেডি টু ইউজ বলে লেখা চলে আসলো, তার মানে ডিভাইস ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এবং আমি এখানে ব্যালেন্স চেক করে অথবা আমার কিছু ট্রানজেকশন গুলো আপনাদেরকে, সো আমি এখানে ব্যালেন্স, আমি এখানে ব্যালেন্স চেক আপনাদেরকে দেখাচ্ছি। ফিঙ্গারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা মান্তা ডিভাইসে মান্তা ডিভাইসে লাইভ চলে গেছে এবং আমরা সামনে ফিঙ্গার বসাবো। ফিঙ্গার বসানোর পর ফিঙ্গার বসানোর পর নিচে একটি অপশন আছে এবং আমার এখানে এবং আমার এখানে সাকসেসফুল ট্রানজাকশন হয়ে গেল, ট্রানজাকশন হয়ে গেল, অর্থাৎ আমার ব্যালেন্স পূরণ করে সাকসেসফুল হয়ে গেল। এই ছিল মান্তা ডিভাইস সেটআপ করার সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।